বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় এক ঘর পড়শি বসত করে, সেথায় এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখলাম তারে। পড়শি যদি আমায় ছুত, আমার জম যেত না সকল যেত খুঁজে। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, সহজ কথাটা ঠিক ততটা সহজ নয়। এবার সহজ কথা সহজ নয় সেটা সহজে বলা যায় না, হাতের ওপর হাত রাখা সহজ নয় আমরা জানি, কিন্তু সহজ পরব বোধ হয় অতটাও কঠিন নয়। সহজ পরব আগেও হয়েছে, সহজ পরব এবারও হচ্ছে, মধ্যিখানে দুবছর হয়নি। তো প্রচুর প্রশ্ন রয়েছে আমাদের সবারই সহজ পরবের কর্ণধার যিনি লোপামুদ্রার কাছে, লোপাদির কাছে। তো আমাদের প্রচুর প্রশ্ন রয়েছে, একটা একটা করে আমরা সেই প্রশ্নগুলো করব, কারণ সহজ পরব এতটা সাকসেসফুল একটা জিনিস, এতটা সাকসেসফুল একটা উৎসব, অনুষ্ঠানও না, আমার মনে হয় এটা একটা উদযাপন, একটা উৎসব, ট্রেডিশনের উদযাপন, হেরিটেজের উদযাপন। তার আগে তুমি বলো যে এই সহজ পরব ভাবনাটা এটা কী করে তৈরি হলো? এটা একটা অদ্ভুতভাবে হয়েছিল, ধরো 2013 তখন হবে, কালিকা আর রাজীব দোহার, ওরা একদিন আমার কাছে এলো যে দোহার উৎসব হবে একটা। আলাম কি করবি না, তোমার সঙ্গে তো সুবাজির খুব চেনা আছে, তুমি একটু ওনাকে বলে দাও না। আমি তখন বললাম, এত ছোট করে ভাবছো কেন, ভাববে যখন একটু বড় করে ভাবো, চলো আমরা মানে দুটো টিম মিলে করি, তাহলে দারুণ হবে। এবং এক পজ দিয়ে বলে দিই, সুভাজি মানে শুভা মুদগল, যারা যারা চোখ কপালে তুলছেন আপনারা ঠিকই ভেবেছেন, ওই নামটার কথাই বলা হচ্ছে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, তা সুভাজি তখন এই করে, তখন আমরা আমাদের ওই মানে একদম আড্ডা মারতে মারতে আমার বাইরের ঘরে সেইখানেতে কথা হতে হতে, তখনই সেদিনকেই আমরা ঠিক করলাম যে আমরা একটা এরকম ফেস্টিভ্যাল করব, এবং ফেস্টিভ্যালটা নাম হবে রুট মিউজিক, ফোক রুট মানে ক্লাসিক্যাল, আমাদের যা নাচ গান সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট সব কিছু নিয়ে বিষয়টা হবে আর কি, এবং তার মধ্যে নাটকও থাকবে, সব কিছুই থাকতে পারে। তা সেইটা ভাবতে ভাবতে, আর কালিকা তো একটা মানে কি বলবো, একটা ভান্ডার ছিল, ভান্ডার, তা এই মাথাটা সম্পূর্ণই ছিল ওর, আর আমি হচ্ছি যে কোনো কাজে আমি মানে চল করি, মানে আমার লড়কে লেঙ্গে একদম লড়কে লেঙ্গে করে নেমে পড়লাম। 2014 প্রথম আমাদের হলো সহজ পরব, নামটা দেওয়া হয়েছিল পরব এই কারণেই যে একটা ওই ফেস্টিভ্যাল পরবটা যাতে থাকে। এই যে বিশেষ করে ধরো রুট যেটা বলে, ফোক যেগুলো আমাদের বাংলার, তো প্রচুর ধরনের লোকগান লোক সংস্কৃতি যেটা, সেটার 80% নেই। নেই অ্যাজ ইন নেই মানে আর তার কোনো চল নেই, অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। এবারে ধরো ছোট ছোট কাজ করতে গিয়ে, নর্থ বেঙ্গলে একটা কাজ করতে গিয়ে দেখলাম যে রাজবংশীদের যে যত রকম ফোকের 37 রকম আমরা ফোক ফর্ম পেয়েছিলাম তাদের, নাচ গান পালা ইত্যাদি মিলে, শুধু নর্থ বেঙ্গল, শুধু নর্থ বেঙ্গল, শুধু রাজবংশীদের। মাই গড। হ্যাঁ, তা সেইটা খুঁজে পাওয়া, এবং তার লোক যারা জানেন যে ফর্মটা কি, যারা চর্চা করেন, সেইগুলো আর নেই। আর আর একটাও বিষয় হয়ে গেছে যে এইগুলো এতটা লম্বা এবং এতটা মানে মন দিয়ে সারা রাত ধরে হয়তো শুনতে হচ্ছে, একটা মনসা মঙ্গল, বিল্ল মঙ্গল, এইগুলো পুরোটা তো পালার মতো বেশিরভাগ জিনিস, সেইটার আর সময় কোথায়? আমাদের এখন মোবাইল ফোনে যা হয়ে গেছে, এক মিনিটেরও সময় নেই কারোর, ফলে সেই ক্ষেত্রে এটা একটা বাস্তব জায়গার থেকে এই জায়গাগুলোর গণ্ডগোল হয়েছে। আমরা নর্থ বেঙ্গল বলতে শুধুমাত্র ভাওয়াইয়া বুঝি, বাকি যে কত কিছু আছে তার কোনো ঠিক নেই। So that brings us to our next segment, Folk Studio Bangla. এবং সহজ পরব আর তুমিও যখন এখানেই রয়েছো, তখন ফোক স্টুডিও বাংলার সূত্রপাত আমার মনে হয় না আর কোনো আর মানে আর এরকম কোনো শিল্পী আমি পেতাম না যিনি নিয়মিত চর্চা করেন এবং নিয়মিত এই জিনিসটার মধ্যে থাকেন, প্রশ্রয় দেন। তো
যদি আমরা একটু ফিরে তাকাই সহজ পরবের দিকে, তুমি তিনজন এমন শিল্পীর নাম আমাকে বলো যাদের নাম আমরা জানি না, যাদের ফর্ম সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, এবং যারা সহজ পরবে এসে মাতিয়ে দিয়েছিল, এবং তাদের খোঁজ কিভাবে পেলে, তাদের সঙ্গে আলোচনা করে কি জানো? কাঙালিনী সুফিয়া শুনেছো তোমরা? আমি 38 কি শুনেছি? নো, আমি শুনিনি। কাঙালিনী সুফিয়া হচ্ছে আমাদের বাংলাদেশের একজন শিল্পী। তিনি এসেছিলেন গত বছর, এবং তিনি বিশাল নাম করা মানুষ, এবং গানটা যখন গাইছেন না, তখন তোমার তুমি বসে থাকতে পারবে না, বয়স হয়ে গেছে অনেক, আর কোনো সফিস্টিকেশন নেই, একদম চাচা ছোলা মানুষ। শোননি, ওটা শ্মশান নৃত্য জানো? না, আমরা তো গল্প শুনতে এসেছি, আমরা তো জানি না। শ্মশান নৃত্য হচ্ছে এইখানে, আমি বেঙ্গলের কথাই বলছি, মানে আমরা বাংলায় থাকি এগুলো জানি না। তারা ওই কাটোয়া বর্ধমানে এরকম কোনো একটা দিকে কোনো শ্মশানে থাকেন, তারা ওই যখন ডেড বডি আসে তার সঙ্গে বোধ হয় নাচ করেন কিছু, তারা মুখে এরকম সাদা সাদা মাখেন কীরকম একটা মতো। আমারও কোনো এইসব ধারণা নেই। আমাদের এক দাদা আছেন নুপুরদা, নুপুরদা নিয়ে এসেছিলেন তাদের, তাদের আমরা নজরুল মঞ্চে পারফর্ম করতে বললাম। কতগুলো মজার ঘটনা, মানে রুট কাকে বলে এবং তাদের কিছু আসে যায় না, তুমি তাকে কোথায় নিয়ে আসছো, কোথায় কি টাকা দিচ্ছ, কোথায় কি করছো নজরুল মঞ্চে, তাদের আমি তাদের কোনো ভাষাই বুঝতে পারিনি। তাদের বলা হলো তুমি হাফ অ্যান আওয়ারের একটা প্রোগ্রাম করো, আমরা নজরুল মঞ্চের উইংসের ধার দিয়ে তাদের ঢোকালাম। ভাবলাম যে সামনে গিয়ে অনেক বোঝানো হয়েছে যে ওই জায়গাটা নাচবে, এই করবে, দেখিয়ে দেওয়া হয়েছে। ওরা স্টেজে ঢুকলেন, ঢুকে একদম সাইডে কি যে গোল গোল করে ঘুরলেন, 10 মিনিটও না বেরিয়ে চলে এলেন, এবং আমরা কিছু বোঝাতেই পারলাম না তাকে, কারণ তার সেই প্রথম স্টেজ ওটা, এবং তার তো কিছু এসেও যায় না, তাদের কিছু এসেও যায় না, এই যে দে ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট মানি একদম। তুমি এবারে আমরা অনাথ বন্ধু ঘোষ, মানে জীবন্ত গীত গোবিন্দম বলা হয় তাকে, জীবন্ত মিউজিয়ামও বলা যেতে পারে, মিউজিয়ামও বলা যেতে পারে, কারণ তিনি রবীন্দ্রসঙ্গীত, খেয়াল, ফোক, গীত গোবিন্দমটা মুখস্থ গান। এবং শুধু তাই না, আমি যখন ফোন করে বললাম আমার নাম লোপামুদ্রা, তখন বললেন ডাকছে আকাশ। আরে কিয়া বাত, মানে এইটা যে কতটা পাওয়া, যে আমি একটা ওই মানে ওনার গান বাজনার ধারে কাছের মানুষ নই আমি, কিন্তু উনি ওইটাও শোনেন, একজন এত বড় মানে মনের মানুষ আর কি। তারপরে উনি যেমন কিছুতে কিছু এসেই যায় না, উনি ওইভাবে যেভাবে থাকেন, যেভাবে চলেন, ওনার পৃথিবীর এই সাধনার জায়গায় পৃথিবীর কিছু, এটা আজকের যুগেও এইরকম মানুষেরা রয়েছেন, এইটা করতে আমার খুব। আরও একটা মজা আমার হয়েছে, এটা হচ্ছে এনারা কেউ ইংরেজি তারিখ জানেন না, সর্বনাশ, মানে কালকেই আমরা ধরে বলতে হয়েছে, আমি এই প্রথম জানলাম যে 16 তারিখ হচ্ছে তেসরা ফাল্গুন, 17 তারিখ হচ্ছে চৌঠা ফাল্গুন, এবং এই তেসরা ফাল্গুন আর চৌঠা ফাল্গুন আমাদের সহজ পরব হচ্ছে 1340-এ, মানে এইটা মানে এই এগুলো মানে এই নিয়মগুলো বলো বা এই এই অভ্যাসগুলো তো আমাদের চলে গেছিলো, এইটা হচ্ছে আমার পাওয়া। আমি কেন করি সেটার প্রশ্ন হচ্ছে এইটা, যে আমি সত্যি রুটে পৌঁছই। এটা আমরা কি জানি, পয়লা বৈশাখ জানি, তারপরে তুমি বলো তো মনে থাকে আর কোথায় কবে বৈশাখ গেল, কবে জ্যৈষ্ঠ এলো, কি হলো, ওই মাঝখানে একটা কিছু আসছে, চৈত্র সংক্রান্তি জানি আর পয়লা বৈশাখ জানি, কিন্তু ওনারা এখনো দুর্গাপূজার তারিখগুলো জানি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। অনাথ বন্ধুদা প্রত্যেক একাদশীতে জয়দেবের মন্দিরে জয়দেবে থাকেন, এবং গান ওটা পুরোটা না, ওখানে থাকেন, পুজো করেন, থাকেন উনি। আমাকে তো খোঁজ করতে হচ্ছে একাদশী কবে, একদম বয়স প্রায় 80 বাবা, তা উনি যেটা বাজান এসেছেন তার নাম হলো চম্পেন, তা উনি ত্রিপুরার থেকে এসেছেন। আর কেউ নেই যে ওটা বাজান উনি, মানে এত সরল মানুষ উনি। ওনাকে তো আমরা উনি ত্রিপুরা আগরতলা থেকে ফ্লাইটে এসেছেন,
তা আসার পর গল্প করছেন আমাদের যিনি আমাদের যে নিতে যে ছেলেটি নিতে গেছে তার সঙ্গে, সেও আবার ত্রিপুরার মানুষ। আমরা ওরমভাবেও একটু আর একটা কথা, সহজ পরবে কিন্তু কোনো বাইরের কোনো ইভেন্ট মানে সব মিউজিশিয়ানরা কাজ করে, মানে সমস্ত কাজ মিউজিশিয়ানরা করে, মানে এটা একদম মিউজিশিয়ানদেরই প্রোগ্রাম। তা যে আনতে গেছিল সে জিজ্ঞাসা তাকে বলেছে, জানো তো একটা জিনিস হলো না, আমার প্লেনের বাথরুমটা কেমন সেরকম খুব দেখার ইচ্ছে ছিল। তো বলেছে যে বাথরুম, তা আপনি গেলেন না কেন, দেখতে পেতেন তো। বলছে আমি কি করে যাব, আমার তো পাইনি, মানে শুধু দেখতে যাব, মানে অতটা সরল মানুষ, মানে এত সরল আমি, মানে আর একজনের কথা বলছি, গুজরাটে গেছি আমি ভুজের একটা গ্রামে, সেইখানেতে আমি আমার কাজ করতে গেছি, মানে শাড়ির বোনা হয় তাঁত বনে, সেখানে মুরালালা মারওয়ার, সেইখানে আমি ফোন করে গিয়ে বলেছি, মুরালালা জি আপকা দেশ মে আয়া, আমি তো দারুণ হিন্দি বলি, তা বলছে হ্যাঁ হ্যাঁ মে ভি তো ভুজ মে হুঁ, আলাম তাহলে দেখা করা যাক। তা করে টোরে আমরা যেখানে গেছি সেখানে তারা শুনেছে আমরা গান গাই, বলেছে তোমরা এখানে গান গাও, তুমি কাপড়ের জন্য এসছো, কিন্তু আমরা তোমাকে ইয়ে দিতে চাই, আমাদের কালচার দেখাতে চাই, সন্ধ্যাবেলা এসো। তা সন্ধ্যাবেলা গিয়ে তাদের সেই গুজরাটের গ্রামের খাবার টাবার খাইয়ে রাত্রিবেলা তাদের কীর্তন শুরু হলো। এবার মুরালালাজিকে বলছেন, মুরালালাজিকেও তুমি ডেকে নাও। তা আমি মুরালালাজিকে বললাম যে আপনি আসবেন, বলছে ওদের একবার বলো আমাকে যেতে, আমাকে ডাকতে। তো ওরা ফোন করে সঙ্গে সঙ্গে, ওরাও চেনে একে অপরকে, চেনে মানে ওরম না, নামে চেনে সবাই। উনি একটা অত বড় মাপের শিল্পী, উনি ওখানে এসে উনিও গাইছেন, আমার কাছে ছবিও আছে। আমাকে বলছে তোমার গান করো, সে বসে তারা খঞ্জনি সবাই বাজিয়ে গোটা গ্রাম, শুধু আমি গেছি বলে তারা এটা শোনালো। মানে বিশ্বাস করো আমার গায়ে কাঁটা দেয়, এবং মনে হয় যে এরা এত সিম্পল লাইফ লিড করে, এদের কোনো, আমি বলি মাথার উপর কোনো চাঁদ নেই, কোনো কিচ্ছু চাওয়া নেই পাওয়া নেই, শুধু গানের আনন্দে গান করে, কাজের আনন্দে কাজ করে, এটা এখনও রয়েছে। এইটা থেকে আমি শিখেছি সহজ পরব থেকে কি করে সহজ হয়ে বাঁচা যায়। এবং যেটা তুমি বলছিলে আগেও যে তুমি অনেক কিছু পাও, আমি অনেক কিছু পাই, অনেক কিছু পাই, আমি পাই, আমি আমি সত্যি কালিকার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ যে কালিকা আমাকে প্রথম গাইয়েছে হৃদমাঝারে রাখবো, ছাতা ধরো, সব ওর হাতের লেখা আমার ইয়েতে, ওই আমার শিখিয়েছিল। কিন্তু ও এতটাই মানে ওপেন মাইন্ডেড ছিল যে আমি যে ওই গানগুলোকে নিয়ে চচ্চড়ি বানিয়েছি ওর তাতে কিন্তু কোনো রাগ ছিল না, কারণ বললে বলতো তুমি তো আধুনিক গাইয়ে, তুমি তো লোকশিল্পী নয়, তুমি তো তোমার মতো করে গাইবে, তোমার উচ্চারণ কি করে ঠিক হবে, কিন্তু তুমি যে গাইছো তোমার থেকে এই গানগুলো যে বাড়ছে, সবাই যে শুনছে, এইটা কিন্তু মানে ওর থেকে শিখেছি আমি। এবং এটাই বোধহয় কন্টেম্পোরারি শিল্পীদের আমন্ত্রণ করায় তোমাকে সাহস জুগিয়েছে যে কালিকাদার এই যে ভাবনা চিন্তার ক্ষেত্রটা এত বিস্তৃত ছিল। হ্যাঁ খুব বিস্তৃত ছিল, ওর খুব ইচ্ছে ছিল, সংস্কার ছিল না না কোনো গানের সঙ্গীতের ক্ষেত্রে কালিকাদার, দেখো আমি বুঝিনি সেটা, কারণ আমার তো একেবারে সংস্কার নেই, মানে আমার একেবারে সংস্কার নেই, তোমার কো তোমার কিছু নেই, আমার কিচ্ছু নেই, মানে আমি এটার জন্য ছোটবেলা থেকে মারও খেয়েছি আমার বাবার কাছে প্রচন্ড, আমার বাবাই হাত তুলে গান গাই বলে আমাকে মারতেন, এই আবার কি কোন ধরনের অসভ্যতা, আমি এবার তো তুমি পা ছুঁড়বে, তা সেই জায়গায় তো এসে গেছি আমিও, মানে ভাবতেই পারেন না ওই জেনারেশনের মানুষ। কিন্তু কালিকারও এটা ছিল না, ওর সবচেয়ে পছন্দ, আমি যেখানে যেতাম বলতো যাও পাখিটা গেও, কিন্তু মানে এই জিনিসটা নেই যে এটা খারাপ এটা ভালো এটা অমুক, সেই জন্য এত সাকসেসফুলি কাজটা করতেও পারছিল। আমার মনে হয় সেটা না কোথাও গিয়ে মহাকালী বিচার করবে যে কোনটা খারাপ কোনটা ভালো, এটা আমরা কে বিচার করব, এটা থেকে মানে যেটা ভালো সেটা থেকে যাবে। আর দেখো সময় বদলায়, কোনো জিনিস আগের মতো নেই, আমার চিরকালই মানে একটা সময় বলেছে যে আমাদের সময় এটা ছিল এটাই বেস্ট, আমরা বলি আমাদের সময় এটা ছিল এটাই বেস্ট, আমাদের পরের মানুষেরা এসে বলবে আমাদের সময় এটা হচ্ছে এটাই বেস্ট ওটাই না, এটা সমকাল নিয়ে আমরা কখনোই কথা বলছি, কখনো কথা বলছি না। আর এখন আমার এই সময়ে দাঁড়িয়ে এই সময়কে বিচার করা কখনোই সম্ভব নয়, এটা এক মানে এটা ভাবারই কথা না। কিন্তু আর একটা জিনিস হচ্ছে সহজ পরব এবং ফোক যেটা বলে সেটা না পুরোটাই তোমার কাজের মধ্যে থেকে এসেছে, যে কোনো কাজ, যে কোনো এই ধরো, এটাও আমি আগে জানতাম না কারণ আমি তো এই নিয়ে কখনো চর্চা করিনি, ধরো
সারি গান, একটা কি জোরে নৌকো চালানোর জন্য অনেকজন মিলে সারি গানটা তৈরি হয়েছে। আমাদের আগে ছিল ছাদ পেটানোর গান, ধান ভাঙার নবান্নের গান, ধান ভাঙার গান, টুসু পরবে একরকম গান, ভাদু আর এক ধরনের গান, ভাটিয়ালি যখন জোয়ার ইয়েতে জোয়ারে ভেসে চলেছে সেই ভাটিয়ালি ওই কারণে গান, বাউল হচ্ছে দেহতত্ত্ব নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে বলা। এই কোনো কোনো কারণে এইগুলো সমস্ত সবটাই ওই জীবনমুখী গান প্রথিত হয়ে গেছে, প্রথিত হয়ে গেছে। রুট কালচার তো সহজ পরব আমার মতে, তো নাচটাকেও তোমরা সেটার মধ্যে অন্তর্ভুক্ত করেছো, এই ভাবনাটা কোত্থেকে এলো এবং কি কি ডান্স ফর্ম তুমি নতুন নতুন জানলে এই সহজ পরবের অংশীদার হয়ে? সহজ পরবের নতুন যেটা জেনেছি, মণিপুরের এক দল এসেছিল, সেটা মার্শাল আর্টের সঙ্গে তাদের মেলানো, সে অপূর্ব অপূর্ব। মানে কালারিপাইটু আছে না, ওদের নাম ছিল থাংতা, তা সেটা একটা ধরো তরোয়াল নিয়ে খেলছে পুরো খেলা ওরকম, মানে একটা মানে এত সুন্দর, মানে আমি তো কোনোদিনও আগে দেখিনি, এবং এটা আমাদের কলকাতা শহরে আগে কোনো সেরমভাবে হয়নি, হয়তো কোনো ফেস্টিভ্যাল কোনো কোথাও এসেছে, কিন্তু এরমভাবে মানুষকে ডেকে এনে তারা না মানে এরম হাঁ করে দেখেছেন, ওইটা নাচের ফর্মই আমি বলবো। তারপরে আমাদের কথাকলি এইসবগুলো তো হয়েইছে, লাভনি তো আমি নিজেই দেখেছি যেমন, হ্যাঁ লাভনি ওটা তো তাও হয় প্রচলিত প্রচলিত ফর্ম, কিন্তু এইটা তো মণিপুরের ওই জায়গাটা অতটা এখানে হয় না। আর ধরো এবছর আমাদের রাজস্থানের ফোক ডান্সেরও কিছু আসছে, সেইগুলো তবু মানুষ দেখেছেন, মানে চারি চারি হচ্ছে মাথায় যারা ওই ঘটি নিয়ে আগুন জ্বালিয়ে যেটা নাচে। তারপরে তো আমি শুধু ভাবার চেষ্টা করছি বা সহজ পরবের ব্যাকস্টেজটা কিরকম দেখতে হবে, মানে ওই নাচের যে প্রস্তুতি তারা নিচ্ছে আগুন জ্বালিয়ে বা মাথায় ঘটি, আমি শুধু ব্যাকস্টেজটা কল্পনা করছি। ঘড়ি ডান্স যেটা, তারপরে কালবেলি, মানে ঘড়ি অঘড়ি দু ধরনের নাচই হয়েছে সহজ পরবে, সব কিছু তার সঙ্গে ওইটাও একটা হবে। আর এটা আমরা সব কিছু মানে একদম নতুন পুরনো সবটাকে মিলিয়ে, শুধু পালন যে হয় একটা ট্রেডিশনাল মিউজিক ফেস্টিভ্যাল, রুট মিউজিক ফেস্টিভ্যাল তাই নয়, লালন থেকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নানা রকম ফোক ফর্ম নিয়ে সব কিছু নিয়ে হয় এই সহজ পরব। কাজটা সহজ নয় বুঝতেই পারছেন, নামে যদিও সহজ রয়েছে কাজটা একেবারেই সহজ নয়, কিন্তু সহজ পরব তখনই সহজ মণ্ডিত হয়ে উঠবে যখন আপনারা সহজে ইন্ডিয়ান মিউজিয়ামের দিকে গুটি গুটি পায়ে গুটি পাওয়া শুনতে পাবেন। ধন্যবাদ, নমস্কার। সে আর লালন এক থানে রয়, তবু লক্ষ যোজন দূরে, তবু লক্ষ যোজন দূরে, আমি একদিনও না দেখলাম তা।